আন্তর্জাতিক ছোট গল্প দিবসে প্রকাশিত হলো দেবযানী বসুকুমারের 25টি ছোট গল্পের সংকলন বরণিতা পরচর্চা। বইটি আত্মপ্রকাশ হলো শান্তা বসুর হাত ধরে। দৈনন্দিন ঘটনা রসসিক্ত পরিবেশন এই বই। দেবযানীর কথা খুব চেনা মুখ দেখতে পাবেন নায়ক নায়িকা বা পার্শ্ব চরিত্রে। অনেক ঘটনার সঙ্গে নিজেদের জীবনে মিল খুঁজে পাবেন, আবার নাও পেতে পারেন। দেবাশিস কুমার বলেন, দেবযানীর লেখা অনেক গল্প বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছে, দুই সংখ্যা বইমেলা ম্যাগাজিনও প্রকাশিত হয়েছে, আজ বই আকারে প্রকাশ পাচ্ছে। প্রকাশক দেবসাহিত্য কুটিরের উপ মজুমদারের ভূমিকা অনবদ্য। এই বই প্রকাশ অনুষ্ঠানে দেশের প্রিয় পার্কের লায়ন্স ক্লাবে উপস্থিত ছিলেন বৃদ্ধজনেরা। ছিলেন বাচ্চা শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, অভিনেতা দম্পতি গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিপ্লব গঙ্গোপাধ্যায়। মা অনেকদিন ধরে লেখালেখি করে, যদিও তার আগে একদম অন্য একটা পেশার সঙ্গে যুক্ত ছিল। মা পেশায় ব্যবসায়ী এবং সেখান থেকে অবশ্যই একটা সাংস্কৃতিক যোগ ছিল। মাঝে মাঝে লেখালেখি করতো, কিন্তু সেটা কোন একটা সময় যেন সিরিয়াস হয়ে ওঠে এবং পর পর লিখতে থাকে, এবং ফাইনালি আমরা সবাই বলে একটা বইয়ের কথা বলি এবং দেব সাহিত্য কুটির এগিয়ে আসে এবং তারা বইটা প্রকাশনার দায়িত্ব নেয়। তো আজকে সেই সাংঘাতিক ভালো দিন যখন মায়ের প্রথম বই রিলিজ হচ্ছে, এবং অফকোর্স মেয়ে হিসেবে আমি প্রচণ্ড গর্বিত। আজকে মায়ের লেখা নিশ্চয়ই পড়েছো অনেক? আমার ধৈর্য একটু কম, আমার লেখা মানে পড়ার খুব একটা ধৈর্য নেই, যদি পড়াশোনা এখনো চালিয়ে যেতে হয়। কিন্তু অফকোর্স আমাকে নিয়ে দু একটা লেখা আছে অন্য নাম করে, সেগুলো আমি পড়েছি, সেগুলো আমার খুব ভালো লেগেছে। খানিকটা যদি আমরা শুনি, মানে পুরোটা না একটুখানি, না গল্পটা তো একদম বলা যাবে না, কারণ ছবির গল্প আমরা বলতে পারি না, কারণ ছবি মানে হলে গিয়ে মানুষকে দেখতে হয়, ওরকম বইটা কিনে পড়তে হবে। মায়ের লেখা তোমার পছন্দের একটা? আমার আমার আমাকে নিয়ে একটা গল্প আছে, একটা নাচের ওপরে। না এইটা আমি 4-5 বছর ধরে লিখছি, আর এইটার নামটা হচ্ছে পরনিন্দা পরচর্চা, কারণ এটা আমার আশেপাশে সবাইকার নানান ঘটনা দেখে লেখা, একটা আমার কল্পনা থেকে লেখা নয়। যে গল্পগুলো হয়তো আলোচনা করলে কেউ কষ্ট পেতে পারে, মনে লাগতে পারে, আনন্দেরও আছে মজারও আছে, কিন্তু সেগুলো ওপেনলি আলোচনা তো অনেক সময় করা যায় না বা করা উচিত নয়। গল্পের মাধ্যমে তাদের নামগুলো পাল্টে দিয়ে লিখেছি, কিন্তু একরকম তো ওটা পরনিন্দা পরচর্চাই হলো, তাই জন্য নামটা পরনিন্দা পরচর্চা। আমি গল লিখতে ভালোবাসি তো, তাই যখন তখন লিখি, ওটার জন্য আলাদা কোনো সময় বার করতে হয় না আমাকে। কি গল্প এই? এটারই আবার মানে পরনিন্দা পরচর্চার সেকেন্ড পার্ট। লকডাউন হোক কিংবা আমফান, দুস্থ অসহায় মানুষের মসিহা 52 নম্বর ওয়ার্ডের পুরো সমন্বয়ক সন্দীপন সাহা। লকডাউনে দীর্ঘ 6 মাস যাবৎ মানুষকে বিনামূল্যে